আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রত্যেকটি নতুন ইউটিউবারের মনের ভিতরে এমন তিনটা প্রশ্ন সবসময় ঘোরাফেরা করে। তার মধ্যে এক নম্বর প্রশ্ন, ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে কী হয়? কারণ এমনও অনেক ইউটিউবার আছে যারা প্রতিদিন 50 বার 100 বার 200 বার 500 বার পর্যন্ত শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে, একটু রিফ্রেশ করে যে একটা সাবস্ক্রাইব বাড়লো কিনা। আর এই আর কালকে দেখলাম 960টি সাবস্ক্রাইব সংখ্যা, এখনও 960টি আছে, আর 40টা সাবস্ক্রাইব হলে তো 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যেত, কেউ কি নাই সাবস্ক্রাইব করার মতো। রিফ্রেশ করতে করতে যদি দেখে যে একটা সাবস্ক্রাইব বেড়ে গেছে, আর এই সর্বনাশ, কে সাবস্ক্রাইব করলো? কাছে পেলে তাকে জড়ায় ধরতাম, আদর করতাম, তাকে অনেক সম্মান করতাম, এরকমটা আমাদের ভিতরে ফিল হয়। আবার দেখা যায় যে হুট করে কী করবো, মোবাইলটা হাতে নিলেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে কালকে ভিডিও আপলোড করলাম, ভিউজই তো হয়নি, 163টা ভিউজে থেমে আছে। কী করি কী হয় টেনশনে কিন্তু আমরা জাস্ট প্রতিনিয়তই বারংবার ঘুরে ফিরে একই কাজ, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করি। এই যে বারবার আপনি চেক করছেন, এই চেক করা কি আসলে ক্ষতিকর? এটা ক্ষতিকর কি না সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। দ্বিতীয় নম্বর যে প্রশ্ন, নিজের ভিডিও নিজে দেখা যাবে কি না? কারণ একটা ভিডিও আপলোড করলাম, ভিডিওটা প্রপারলি আপলোড হলো কি না, ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে কি না কীভাবে দেখবো? তাহলে একটা কাজ করি, বন্ধুর একটা ফোন নিয়ে এসে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেই। ওপেন করে নেওয়ার পরে আমাদের চ্যানেলের নামটা এখান থেকে সার্চ করে দেই, এখান থেকে শাহিন, SHASHIN, শাহিন রেজা টেক সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা চলে আসছে, এখান থেকে ভিডিওটা জাস্ট আমরা একটা প্লে করে দিলাম। ওকে, প্লে করে দিয়ে আমাদের ভিডিওটা আমরা সম্পূর্ণটা দেখলাম। এরকম করে নিজের ভিডিও আমরা কিন্তু নিজে অন্য মোবাইল থেকে হোক, নিজেদের মোবাইল থেকে হোক, আমরা কিন্তু দেখি, ঠিক আছে, এতে কোনো প্রবলেম হবে কি না। তারপরে আরও একটা যে প্রশ্নটা ঘোরাফেরা করে সেটা হচ্ছে, এই যে মোবাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেল থেকে আমরা ইউটিউব ব্রাউজিং করতে পারবো কি না? অর্থাৎ দেখুন, এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের মেন চ্যানেলটা আমরা জাস্ট এখান থেকে সুইচ করে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের মেন চ্যানেলটা এখানে সুইচ অ্যাকাউন্ট করে নিলাম, কিংবা আমাদের চ্যানেলটা এখানে লগ ইন করে নিলাম। নেওয়ার পরে আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারবো কি না, কোনো ভিডিওতে কমেন্টস করতে পারবো কি না, এমন প্রশ্ন কিন্তু অনেকেই করেন। আমরা কী করি, আমাদের মেন চ্যানেল থেকে আমরা কিন্তু প্রতিনিয়তই ইউটিউব ব্রাউজিং করি, আমরা কিন্তু আজও পর্যন্ত কোনো প্রকার কোনো সমস্যা দেখতে পাইনি, এবং এখান থেকে আমরা ভিডিও দেখি, এমনকি ভিডিওতে আমরা কমেন্টস করি, ভিডিওতে লাইক করি, ঠিক আছে, কোনো প্রবলেম কিন্তু হয় না। এখান থেকে আমরা কমেন্টসও করতে পারবো, লাইকও করতে পারবো, চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারবো, সব কিছুই করতে পারবো। আপনার ইউটিউব চ্যানেল দিয়ে আপনি কিন্তু ইউটিউবে ব্রাউজিং করতে পারবেন, এতে কোনো সমস্যাই হবে না। বরং এখান থেকে কিন্তু আপনি আরও একটা ভালো বেনিফিটের হতে পারবেন, সেটা কি, এখান থেকে যদি আপনার চ্যানেল লোগোর উপরে ক্লিক করেন, লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে যদি আসেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম ওয়াশের উপর আপনি যদি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি ঠিক কতক্ষণ ইউটিউবে সময় দিচ্ছেন। এই চ্যানেলটার পিছনে আপনি প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে প্রতি মাসে কত মিনিট কিংবা কত ঘন্টা করে ইউটিউবে সময় দিচ্ছেন, এই সময়টা ইউটিউব কিন্তু অ্যানালাইসিস করে যে ইউটিউবে আপনি কেমন সময় অ্যাক্টিভ থাকছেন, কত সময় আপনি ইউটিউবে মানুষের ভিডিও দেখছেন কিংবা নিজে কাজ করছেন, সেটা কিন্তু ইউটিউব অ্যানালাইসিস করে আপনার চ্যানেলটা গ্রো করায়। তো আপনার চ্যানেলটা কিন্তু সবসময় অ্যাক্টিভ রাখার জন্য আপনার একটা ইউটিউব চ্যানেল অবশ্যই, আপনার মোবাইলে ব্রাউজিং কিন্তু অবশ্যই ইউটিউবে করতে হবে, এরর ভিডিও দেখতে হবে। ভিডিও না দেখলেও অনেক সময় দেখা যায় টাইম পাস করার জন্য কিন্তু আমরা ব্রাউজিং করি, শর্ট ভিডিও দেখি, কিছু কিছু শিক্ষণীয় ভিডিও দেখি, কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখি, কোনো মুভি দেখি, কোনো নাটক দেখি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা ইউটিউব থেকে দেখে থাকি। সেক্ষেত্রে আপনি আপনার মেন চ্যানেল থেকে দেখবেন, কোনো প্রকার কোনো সমস্যা কিন্তু হবে না। অনেকেই মনে করে আমরা মেন চ্যানেল থেকে যদি ব্রাউজিং করি তাহলে মনে হয় আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যাবে, কিংবা আমাদের চ্যানেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে কোনোভাবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং কোনো প্রকার চ্যানেল ডাউনও কিন্তু হবে না। ওকে, এখান থেকে নিজের চ্যানেল থেকে আপনি কিন্তু ইউটিউব ব্রাউজিং করতে পারবেন, অন্যের ভিডিও দেখতে পারবেন, অন্যকে কমেন্টস করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। এরপরে আসুন, নিজের ভিডিও নিজে দেখতে পারবেন কিনা। দেখতে পাচ্ছেন আমাদের যে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে, ওই মোবাইলে কিন্তু আমাদের মেন চ্যানেলটা আছে। এই মোবাইলটাতে কিন্তু আমরা ম্যানেজার অ্যাড করে রেখেছি। আমরা যদি মনে করি যে আমাদের এই মোবাইলে অসংখ্য চ্যানেল আছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা চ্যানেল কিন্তু এখানে আমাদের ক্রিয়েট করা আছে। আমরা চাইলেই এই 9টা চ্যানেল একটা একটা করে ওপেন করে আমাদের চ্যানেলের ভিডিও কিন্তু দেখতে পারি, কিন্তু এটা কখনোই দেখা যাবে না। কারণটা কি, আমাদের এই সামনের মোবাইলে এবং এই মোবাইলটাতে একই ওয়াইফাই কানেকশন কিন্তু আছে, ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেস একই। তো একটি আইপি অ্যাড্রেস থেকে আপনি যখন বারংবার আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখবেন, সেটা হতে পারে আলাদা আলাদা জিমেল থেকে, আলাদা আলাদা মোবাইল থেকে, কিংবা একই এরিয়া থেকে, আপনার এরিয়া থেকে দেখা যাচ্ছে আপনার বন্ধুর একটা ফোন নিলেন, নেওয়ার পর আপনার চ্যানেলটা ওপেন করলেন, ওপেন করার পরে এখান থেকে জাস্ট আপনি ভিডিও দেখলেন,
আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখলেন, সেক্ষেত্রেও ইউটিউব কিন্তু ডিটেক্ট করবে যে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন। সেক্ষেত্রে ইউটিউব কী মনে করবে, আপনার ভিডিও আপনি কেন দেখছেন? ভিউজ বাড়ানোর জন্য, নাহলে ওয়াচ টাইম বাড়ানোর জন্য, কিংবা ইনকাম বাড়ানোর জন্য। সেক্ষেত্রে ইউটিউব কী করবে, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে আপনার চ্যানেলটা ডাউন করে দেবে, যদি চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে ডিমনিটাইজ করে দেবে, মনিটাইজেশন কিন্তু কেড়ে নেবে আপনার কাছ থেকে এই সামান্য ভুল করার কারণে। নিজের ভিডিও নিজে যদি কখনও দেখে থাকেন তাহলে আপনার ভিউজটা কিন্তু ডাউন 100% হবে। তাই নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না। আপনার নিজের ভিডিও নিজে যদি দেখতেই মন চায়, আপনার চ্যানেলটা আপনি ওপেন করে নেবেন, থ্রি ডটে ক্লিক করে ভিডিওটা জাস্ট ডাউনলোড করে নেট কানেকশন বন্ধ করে দিয়ে ভিডিওটা আপনি প্লে করে দেখবেন। বুঝতে পারছেন? আপনি আপনার নেট কানেকশন বন্ধ করে দিয়ে ডাউনলোড করা ভিডিও দেখবেন, আপনার নিজের ভিডিও। আরও একটা কাজ আছে, আপনি ভিডিওটা এডিটস করে ফেলেছেন, এডিটস করার পরে আপলোড করে দিয়েছেন, আপলোড করে দেওয়ার পরে একটা কপি তো আপনার গ্যালারিতে আছে, আপনার ডিভাইসে তো আছে, সেটা আপনি ওপেন করে দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না, তাহলেই তো হয়ে যায়। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে আপনি কেন দেখবেন, ঠিকঠাক মতো আপলোড হলো কি না এটা দেখবেন? ঠিকঠাক মতো অলরেডি আপলোড হয়ে গেছে, কিছু দেখা লাগবে না ভাই। ঠিক আছে, প্রতিনিয়ত যদি আপনি নিজের ভিডিও নিজে এরকমভাবে দেখতে থাকেন, অন্যের ফোন থেকে কিংবা নিজের ফোন থেকে আলাদা আলাদা জিমেইল থেকে যদি আপনি দেখতে থাকেন, আপনার যে ভিউজটা আসতো পরবর্তীতে গিয়ে কিন্তু আপনার সেই ভিউজটাও আসবে না। সেখানে সাবস্ক্রাইব দুইটা একটা বাড়ার কথা ছিল, সেগুলোও আর বাড়বে না। ইউটিউব ভিডিও রিকমেন্ডেশন করার কথা ছিল, সেটাও আর ইউটিউব করবে না। এক কথায় বলতে গেলে নিজের ভিডিও আপনি যদি নিজে দেখেন, সব দিক দিয়ে কিন্তু আপনি বিপদে পড়বেন, আপনার সেই চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে অনেকটাই কিন্তু প্রবলেম হবে। ওকে বন্ধুরা, ফাইনালি আমাদের মনের ভিতরে সবথেকে বেশি যে কথাটা ঘুরপাক করে সেটা হচ্ছে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমরা দিনের মধ্যে এতবার চেক করি, এতবার রিফ্রেশ করে আমাদের সাবস্ক্রাইব দেখি, ভিডিওতে ভিউজ দেখি, আসলে এতে কোনো প্রবলেম হবে কি না? ভাই দেখেন, ওয়াইটি স্টুডিও আপনি নিজে আপনার ফোনে ইনস্টল করেছেন, আপনার চ্যানেলটাতে আপনি কাজ করছেন, আপনার চ্যানেলটার কী পরিস্থিতি, আপনার চ্যানেলটায় কী করলে ভালো হবে না হবে, কোন কোন কিওয়ার্ডের উপরে ভিডিও বানালে ভালো হবে না হবে, কখন ভিডিও আপলোড করবেন, দর্শক কী কমেন্টস করলো, এই সমস্ত কিছু আপনি কোথায় থেকে দেখবেন? এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন, এটা থেকে কিন্তু আপনাকে দেখতে হবে। যেমনটা দেখুন, এখান থেকে কমেন্টসে আমরা যদি ক্লিক করে দিই তাহলে কে কে কমেন্টস করেছে আমরা কিন্তু এখানে দেখতে পারবো। দর্শকদের সাথে ইউটিউব নিজেও বলেছে আপনি কানেকটিভিটি বাড়ান, সেটা কীভাবে? দর্শকদের মধ্যে কমেন্টসের রিপ্লে দেন, তাহলে একটা কানেকটিভিটি বাড়বে। এটা দর্শক এখানে লিখেছে, কী অবস্থা ভাই, আমি যদি এখানে রিপ্লে দেই ভালো ভাই আপনি কেমন আছেন, এটা যদি লিখি তাহলে তারও কিন্তু একটা কিউরিওসিটি জাগবে, আরে সে আমাকে রিপ্লে দিল, খুব ভালো ইউটিউবার মনে হয়। একটা সময় যখন আমি নতুন ইউটিউবার ছিলাম, কমেন্টের কিন্তু আশায় থাকতাম, কেউ আমার ভিডিওতে কমেন্টস করতো না। একটা ভাই যদি কমেন্টস করতো যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, মনের ভিতরে এতটা আনন্দ লাগতো, মানে কী বলবো, সেই মানে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে নতুন অবস্থায়। আর এখন দেখেন, আপনারা এত পরিমাণ কমেন্টস করেন, আপনি রিপ্লাই দেওয়ার সময়ই পাই না, প্রতি ঘন্টা 100-150-200 কমেন্টস কিন্তু চলে আসে। ঠিক আছে, তাই আপনাকে কিন্তু অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করতে হবে, কিন্তু সঠিক কাজের জন্য ওপেন করতে হবে। আমরা শুধুমাত্র কী করি, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করি, এখান থেকে জাস্ট রিফ্রেশ করি, সাবস্ক্রাইব বাড়লো কি না, না সাবস্ক্রাইব বাড়িনি, কালকেও যা দেখলাম আজকেও তাই আছে, ভিডিও আপলোড করলাম 3-4টা ভিউজও থেমে গেছে, ভিউজ আর হচ্ছে না, এরকমভাবে কি চলে? এরকমভাবে চলবে না, ইউটিউব ছেড়ে দেবো, এরকম চিন্তাভাবনা কিন্তু আমরা প্রায় ইউটিউবারই করি। ওয়াইটি স্টুডিও আপনি দেখতে পারেন, ঠিক আছে, প্রতিদিন আপনি 500 বার ওপেন করেন, কোনো সমস্যা নেই। এখান থেকে অ্যানালাইটিক্সে ক্লিক করেন, অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে দেখেন যে আপনার ট্রেনে ভিডিও কখন আপলোড করলে ভাইরাল হবে। অডিয়েন্স সেকশনে ক্লিক করেন, এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্রাফগুলো, এই গ্রাফগুলো ইউটিউব কেন দিয়েছে? অবশ্যই ভালোর জন্য কিন্তু দিয়েছে। এখান থেকে দেখেন আপনার রিয়েল টাইম ভিউ কত আসছে, দেখুন এখান থেকে রিয়েল টাইম ভিউ কত আসছে, কোন ভিডিওতে কেমন ভিউজ আসছে, এখান থেকে সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন। শুধুমাত্র সাবস্ক্রাইব চেক করার জন্য যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তাহলে ফায়দা পাবেন না, কোনো ক্ষতি নাই ভাই, কিন্তু কোনো প্রকার লাভ কিন্তু পাবেন না। লাভ কী করলে পাবেন, এখান থেকে দেখুন আপনি একটু স্ক্রোল করেন, এটাকে জাস্ট আপনি এখান থেকে স্ক্রোল করেন, স্ক্রোল করতে করতে কন্টেন্ট সেকশনে আসেন, আসার পর একটু নিচের দিকে আপনি আসেন, ঠিক আছে, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অল অপশন, এই অলের ওপর আপনি সিলেক্ট করে দেন, অলে সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচে আপনি আসেন, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও কারা কোথা থেকে খুঁজে পেয়েছে, কোন ভিডিওগুলোতে কেমন ভিউজ আসছে, শর্টে বেশি ভিউজ আসছে নাকি লংয়ে আসছে। ভিডিও অপশনে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও দর্শকরা কোথায় কোথায় থেকে খুঁজে পাচ্ছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ, এই ইউটিউব সার্চ থেকে আমাদের ভিডিও সবথেকে বেশি দেখা হচ্ছে, ব্রাউজ ফিচার থেকে আমাদের ভিডিও সবথেকে বেশি দেখা হচ্ছে, চ্যানেল পেজ থেকে আমাদের ভিডিও বেশি দেখা হচ্ছে। এরপরে যদি সাইডে স্ক্রোল করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কী কী কিওয়ার্ড লিখে দর্শকরা আমাদের ভিডিও খুঁজে পাচ্ছে, একটা জিমেল দিয়ে কয়টি ইউটিউব চ্যানেল খোলা যায়, এটা লিখে দর্শকরা সার্চ করতে আমাদের ভিডিও খুঁজে পাচ্ছে। তারপরে দেখুন অন্যের ভিডিও কীভাবে ব্যবহার করব, এই সমস্ত কিওয়ার্ড বা এই সমস্ত টাইটেল আমাকে লিখতে হবে।
অথবা এখান থেকে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চও করতে পারবেন। আপনি যে টাইটেলটা লিখবেন আপনার ভিডিওতে, সেই টাইটেলটা লিখলে দর্শকরা আপনার ভিডিও দেখবে কি না সেটা কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারবেন। যেমনটা আপনি কর্নার একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বার পেয়ে যাচ্ছেন। সার্চ বার কিন্তু ইউটিউব এমনি এমনি দেয়নি, এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও, আপনার রিলেটেড ভিডিও কারা বানাচ্ছে, এই টাইপের কন্টেন্ট আপনিও বানাতে পারেন, এটাই কিন্তু ইউটিউব বলছে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর সার্চ বারে যদি আপনি সার্চ করেন হাউ টু মেক মানি অন ইউটিউব, ওকে, এই টপিকের উপরে আপনি একটা ভিডিও বানালেন। ঠিক আছে, এই টপিকটা আপনি জাস্ট এখানে থেকে সার্চ করে দেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরি হাই ইন্টারেস্টেড, এই টপিকটা ভেরি ভেরি হাই ইন্টারেস্টেড, অর্থাৎ এই টপিকের উপরে আমি যদি ভিডিও আপলোড করি তাহলে দর্শকরা আমাদের ভিডিও অবশ্যই দেখবে। এমনকি এখানে আরও কিছু টাইটেল কিন্তু ইউটিউব সাজেস্ট করে দিচ্ছে যে এই সমস্ত টাইটেলও আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন, তাহলে আপনি আরও বেটার ফলাফল পাবেন। ঠিক আছে, তারপরে কিছু ভিডিও আপনাকে সাজেস্ট করছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই সমস্ত ভিডিও দেখে আপনি একটা আইডিয়া নিতে পারেন। তাহলে আপনাকে ইউটিউব স্টুডিও কী জন্য ওপেন করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করার জন্য, ভিডিওর অ্যানালাইটিক্স দেখার জন্য, কমেন্টস চেক করার জন্য, আপনাদের ভিডিওতে কোনো প্রবলেম হলো কি না সেটা দেখার জন্য, ভিডিওতে টাইটেল থাম্বনেল ডিসক্রিপশন বক্স অ্যাড করার জন্য, কোন ভিডিওতে কেমন ভিউজ আসলো সেটা দেখার জন্য, সেখানে সাবস্ক্রাইব দুইটা বাড়লো কি না সেটা দেখার জন্য, যে জন্যই হোক আপনি ইউটিউব স্টুডিও বারংবার ওপেন করছেন কোনো সমস্যা হবে না। অনেকেই মনে করেন যে সমস্যা হবে, চ্যানেল ডাউন হয়ে যাবে, ভিউজ ডাউন হবে, কোনোটাই কিন্তু হবে না। আপনি নিঃসন্দেহে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন প্রতিদিন 500 বারও আপনি ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বন্ধু আজকের ভিডিও থেকে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হয়েছেন। তাই আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে লাইক দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।